পাঁচ বাহিনীতে 506 অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নেওয়া হচ্ছে। খুব ভালো খবর তোমাদের জন্য, সকাল সকাল তাই এই ভিডিওটা বানাচ্ছি। একটু ডিটেলে বলে দেবো যে প্রার্থী বাছাই করবে ইউপিএসসি এবং লিখিত পরীক্ষা হতে চলেছে 4th অগস্ট, হাতে সময় আছে। তার জন্য আমি একটা স্পেশালাইজ কোর্স শুরু করেছি। এই কোর্সটাতে তোমাদের কিছু পে করতে হবে না, এটা একটা ফুলি ফ্রি, ফান্ডেড বাই মি পার্সোনালি, এবং আমি এবং আমার তিনজন আলাদা প্রফেসর বন্ধুরা মিলে এই কোর্সটা শুরু করছি। এখানে কী কী থাকছে একটু ডিটেলটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে পাঁচটা কেন্দ্রীয় বাহিনী, মানে হচ্ছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আমরা জানি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ এবং সশস্ত্র সীমা বল, এই পাঁচটা থেকে। তাহলে বাহিনীভিত্তিক শূন্য পদগুলোকে আলাদা আলাদা করেও দেওয়া আছে, যেমন 186, 120, 158 আর 42, ঠিক আছে। 10% শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য রয়েছে, তার মানে বাকিগুলোর জন্য তোমরা জমিয়ে লড়াই করতে পারো, সেই লড়াইতে আমি তোমাদের সাথে রয়েছি। এবং কীরমভাবে পুরোটা করতে হবে, ফর্মগুলো কীরমভাবে অ্যাপ্লাই করতে হবে, স্ট্রাকচারটা কীরকম হতে চলেছে, সেই নিয়ে সমস্ত কিছু ডিসকাশন হতে চলেছে আমাদের এই স্পেশাল সেমিনারটাতেও। সেটা আসার জন্য প্রথম দেওয়া কমেন্টে আমাদেরকে জানাও, এবং আমি তোমাদের সমস্যার সমাধান সমস্ত রকম চেষ্টা করতে চলেছি।